সাউথ আফ্রিকার বিরুদ্ধে 270 রানকে ডিফেন্স করতে নেমে যেখানে পাকিস্তান দল সবকটা উইকেট নিয়ে নিয়েছিল এবং তাদের জেতার জন্য মাত্র একটা উইকেটই প্রয়োজন ছিল, সেখানে পাকিস্তান টিম সেই ম্যাচে একদম হতাশাজনকভাবে হেরে যাওয়ায় হাউ হাউ করে কেঁদে ফেললেন দলের ক্যাপ্টেন বাবর আজম। ম্যাচ শেষে এই ম্যাচ হারের আসল ভয়ঙ্কর কারণ তো তিনি জানালেনি, তার পাশাপাশি দেশে ফিরে গেলে ঠিক কীভাবে পিসিবি তাকে পুরোপুরিভাবে ছেঁটে ফেলবে সে নিয়ে এবং ভারতকে নিয়ে শেষ মুহূর্তে তিনি যা বললেন তা শুনে সত্যি অবাক হয়ে যাবেন। তো বস, এই পাকিস্তান সাউথ আফ্রিকা ম্যাচের আগে পর্যন্ত যেখানে পাকিস্তান টিমের কাছে একটা বড় সুযোগ ছিল এই ম্যাচটিকে জিতে বিশ্বকাপ 2023-এ আবারও কামব্যাক করে সেমিফাইনালে যাওয়ার, সেখানে এই ম্যাচটি শেষ মুহূর্তে শেষ উইকেটে হতাশাজনকভাবে হেরে যাওয়ায় পাকিস্তান টিম অফিসিয়ালিভাবে কিন্তু এই বিশ্বকাপ 2023 থেকে লাগাতারভাবে তিনটা ম্যাচ হেরে লজ্জার রেকর্ড গড়ে বিদায় নিয়েছে। আর সেই কারণের জন্যই ম্যাচ শেষে দলের ক্যাপ্টেন বাবর আজমকে ইমোশনাল হয়ে ভেঙে পড়তে দেখা যায়, যেখানে তিনি বলেন, এই বিশ্বকাপে কিন্তু আমরা নিজের 100% দিয়ে কিন্তু সত্যিই খেলিনি, আমরা আমাদের পারফরমেন্স নিয়ে সত্যিই লজ্জিত, যদিও এই ম্যাচটাতে আমরা সম্পূর্ণভাবে লড়ার চেষ্টা করেছি এবং কামব্যাক করার চেষ্টাও করেছি, কিন্তু কিছু ঘটনা এই ম্যাচে সত্যিই আমাদের বিরুদ্ধে যায়। হ্যাঁ বস, তিনি আসলে বলতে চাইছেন সেই আম্পায়ারের দেওয়া পাকিস্তানের বিরুদ্ধে দুটো বড় ঘটনা, যেখানে একসময় সাউথ আফ্রিকা 271 রানকে তাড়া করতে নেমে 260 রানে 9 উইকেট হারিয়ে বসেছিল এবং সুতরাং পাকিস্তানের জেতার জন্য মাত্র একটা উইকেটই বাকি ছিল এবং সাউথ আফ্রিকা তখনও জেতার জন্য 11 রান দরকার ছিল। সেই অবস্থায় 45 ওভার 5 বলে আম্পায়ার একটা ওয়াইড বলের সিদ্ধান্ত দিয়ে দেন, যেটা ব্যাটসম্যানের একেবারে প্যাডে লেগেছিল, ফলে সেই রকম সময়ে 1 রান অতিরিক্ত পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এছাড়া শুধু তাই নয়, তার পরের বলে 11 নম্বর ব্যাটার শামসির বিরুদ্ধে কিন্তু LBW আবেদন জানায় পাকিস্তান দল, কিন্তু আম্পায়ার সেটাকে মানতেই চায়নি এবং আউটই দেয়নি। পাকিস্তান রিভিউ নিলে বল ট্র্যাকিংয়ে দেখতে পাওয়া যায় হারিস রাফের বল লেগে স্ট্যাম্পের বাইরে দিয়ে আঘাত করেছিল সেটা, তবে আম্পায়ার সেক্ষেত্রে ব্যাটসম্যানকে নট আউট ঘোষণা করায় আম্পায়ার স্কলে বেঁচে যান শামসি। আর সেটা যদি আম্পায়ার আউট দিত তাহলে কিন্তু সেখানেই পাকিস্তান টিম ম্যাচ জিতে যেত। তাই আম্পায়ারের এই দুটো ভুল সিদ্ধান্ত পাকিস্তান টিমকে এই ম্যাচে ডুবিয়ে দেয়। আর বাবর আজমও এই অঘটনের কথা স্বীকার করেন ম্যাচ শেষে, যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড অলরেডি বাবর আজমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে এবং তার কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়ে শাহিন আফ্রিদি কিংবা মোহাম্মদ রিজওয়ানকে দেওয়ার অলরেডি হুঁশিয়ারি দিয়ে দিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে কেনই বা পাকিস্তান দল, যেখানে এই বিশ্বকাপের আগে পুরোপুরিভাবে স্বাধীনতা দিয়েছিল বাবর আজম এবং দলের সিলেক্টরকে দল বাছার জন্য সঠিকভাবে, এখানে কেনই বা তারা এভাবে দল নির্বাচন করলো কিংবা কেনই বা পারফরমেন্স করতে পারছে না, সেই নিয়ে তিনি বলেন, আমার কোনো ক্ষমতা নেই দলের ক্যাপ্টেন্সি জোর করে থাকা, পাকিস্তান ক্রিকেট বোর্ড যেটাই চাইবে আমি সেটাই মেনে নিতে রাজি আছি। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের দল নির্বাচন এবং আমাদের খেলা নিয়ে আমরা নিজেরাও মোটেও খুশি নই, তাই হয়তো পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর আজমকে সেটে ফেলে ক্যাপ্টেন্সি শাহিন আফ্রিদি কিংবা মোহাম্মদ রিজওয়ানকে দিয়ে দিতে পারে, সেই কারণের জন্য এটাই বাবর আজমের শেষ বিশ্বকাপ অ্যাজ এ ক্যাপ্টেন হতে পারে। এছাড়া ভারতকে নিয়ে প্রশ্ন তোলা হলে বাবর আজম জানান, আমি প্রথম দিন থেকেই বলেছি ভারতে এসে আমরা সত্যি গর্বিত, ভারতীয় দর্শকরা যেভাবে আমাদেরকে সমর্থন জানিয়েছে, আমাদেরকে ভালোবেসেছে, এখানে থাকার খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছে, তা সত্যি আশার থেকে অতিরিক্ত, ভারতের জন্য এবং ভারতীয় টিমের জন্য আমার শুভেচ্ছা থাকলো।